প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝড় বাতাস বইছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর থেকে বন্ধ রয়েছে সব ধরনের ফ্লাইট ওঠানামা চট্টগ্রাম সমুদ্র বন্দরে পণ্য ওঠানামা কার্যক্রম বন্ধ সহ দেশের অভ্যন্তরীণ সব রুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত করা হয়েছে উপকূলীয় জেলার সাইক্লোন সেন্টারগুলো সবাইকে নিরাপদে আশ্রয়ে যেতে প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনায় সকাল থেকেই দমকা হওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট উপকূলে দুই কিলোমিটার বেড়িবাথের মধ্যে প্রায় সতেরো কিলোমিটার কিছুটা নাজুক হওয়ায় চলমান সংস্কার কাজের পাশাপাশি ঘূর্ণিঝড়কে সামনে রেখে জিও ব্যাগ ও শিট দিয়ে বাঁধ রক্ষায় অতিরিক্ত কাজ চলছে যদি বড় ধরনের হ্যাবক না হয় বড় ঘূর্ণিঝড় যেটা আসতেছে কি হবে আমি জানি না বাট এর ছোটখাটো কিছু হলে আমার এই বাদে কিছু হওয়ার কোনো কথা না স্থানীয় পর্যায়ে যে প্রস্তুতি যে খাবার পানি সহ শুকনো খাবারের প্রস্তুতি আশ্রয় কেন্দ্রের প্রস্তুতি স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি এবং মানুষকে যাওয়ার মানে যে একটা পর্যায়ে হয়তো ঘর বাড়ি ত্যাগ করার মতো পরিবেশ হইতে পারে যে ত্যাগ করে তাদের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে হতে পারে তো সেই প্রস্তুতিগুলি আমরা সম্পন্ন করেছি বরগুনায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বইছে দমকা হাওয়া আকাশ মেঘাচ্ছন্ন নিরাপদ আশ্রয়ে সরে আসছেন উপকূলের মানুষ ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে ছয়শ তিয়াত্তরটি আশ্রয় কেন্দ্র ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় পটুয়াখালীতে ঝড়ো হওয়ার সাথে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা দুই থেকে তিন ফুট বেড়েছে এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে প্রচারণা চালাচ্ছে প্রশাসন ও কোস্টগার্ড পিরোজপুরে শনিবার সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি হচ্ছে জেলার কচা বলেশ্বর কালীগঙ্গাসহ বিভিন্ন নদীর পানি জোয়ারে এক থেকে দেড় ফুট বেড়েছে তবে উদ্বেগ আর উৎকণ্ঠা থাকলেও আশ্রয় কেন্দ্রে যাননি বেশিরভাগ মানুষ তো আমাদের বিগত দিনে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা একটু সতর্কের মধ্যে আতঙ্কের মধ্যে আছি আমরা আতঙ্কিত আছি নদীর পারের লোকজন আতঙ্কের ভিতরে আছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালে আকাশ মেঘলা রয়েছে পানি দুই থেকে তিন ফুট বেড়েছে এতে চর ও নগরীর নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে এছাড়া থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে বন্ধ রয়েছে বরিশাল ঢাকা সহ সকল রুটের লঞ্চ চলাচল সাতক্ষীরায়ও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এছাড়া সুন্দরবন সংলগ্ন নদ নদীতে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট পানি বেড়েছে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে একশো সাতাশিটি সাইক্লোন শেল্টার ভোলায় সকাল থেকেই দমকা হওয়া বইছে আকাশ মেঘাচ্ছন্ন উত্তাল রয়েছে মেঘনা ও তেঁতুলিয়া নদী আটশো উনসত্তরটি সাইক্লোন শেল্টার প্রায় চোদ্দ হাজার স্বেচ্ছাসেবক ও আটানব্বইটি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে প্রশাসন কক্সবাজারে সকাল থেকে দমকা হওয়া বয়ে যাচ্ছে বইরে আবহাওয়ার কারণে সব ফ্লাইট বন্ধ রয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিমান চলাচল পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ স্থান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে আমরাও পর্যটকদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এই বিপদের সময় আপনারা আমাদেরকে আপনাদের দিকে ব্যস্ত রাখবেন না আপনাদের এখানে যদি আমাদের এনগেজমেন্ট থাকে তাহলে আমাদের অনেক ম্যান এখানে ডেপলেট করতে হচ্ছে যে কারণে তাদেরকে আমি অনুরোধ করছি এবং আহ্বান জানাচ্ছি যে আপনারা এই দুর্যোগের সময়ে আপনারা এই বিচ এলাকায় অবস্থান করবেন এদিকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুপুর বারোটা থেকে রাত আটটা সকল ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে এছাড়া বন্দরে বন্ধ রয়েছে পণ্য ওঠানামা সব জাহাজকে বহির নিরাপদ দূরত্বে যেতে নির্দেশনা দেয়া হয়েছে জাহিদুল আলম বাংলা এটিএন